নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন বাংলা শস্য বিমা যোজনা এই প্রকল্পে কৃষকরা যদি আবেদন করে থাকে তাহলে তাদের চাষের রকম ক্ষতি কিংবা লোকসান হয়ে থাকে তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয় এই বাংলা শস্য বিমা যোজনা থেকে আপনারা জানেন বাংলা শস্য বিমা যোজনা এবং ধান এবং ভুট্টার জন্যে আবেদনের লাস্ট ডেট ছিল একত্রিশে আগস্ট দু কিন্তু সেটা পরবর্তীতে আরও পনেরো দিন বাড়ানো হয়েছে বাংলা শস্য বিমা যোজনায় আবেদনের পক্ষে আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব বাংলা শস্য বিমা যোজনায় এই বছর কারা বা কোন কোন জেলা বাংলা শস্য বিমা যোজনার ক্ষতিপূরণের টাকা তাদের অ্যাকাউন্টে পাবে এটা নিয়ে কী বলেছে সমস্ত তথ্যটা আমি আপনাদের এ টু জেড দেওয়ার চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখবেন তো বন্ধুরা এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দেখুন আগস্ট মাসে দেশের বেশিরভাগ অংশের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বেশি হয়েছে কিন্তু জুন ও জুলাই মাসে প্রচুর ঘাটতি ছিল তাই জুন থেকে আগস্ট পর্যন্ত সামগ্রিকভাবে এখনও পর্যন্ত বর্ষার মরশুমে বৃষ্টি হিসেবে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে আঠাইশ শতাংশ বৃষ্টি কম হয়েছে তবে শুধু আগস্ট মাসে নিরিখে দক্ষিণবঙ্গে স্বাভাবিক গড়ের থেকে বৃষ্টি কম হয়েছে ছয় শতাংশ এটাকে অবশ্য আবহাওয়ার বিচারে ঘাটতি হিসাবে ধরা হয় না গড়ে থেকে উনিশ শতাংশ পর্যন্ত কম বৃষ্টি হলে তা স্বাভাবিকভাবে হিসাবে ধরা হয় তবে বৃষ্টি কম হলেও খারি মরশুমের গুরুত্বপূর্ণ ধান চাষ এখনও রাজ্যে মোটামুটি ভালোই হয়েছে কৃষি দপ্তর জানিয়েছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার তিরানব্বই শতাংশ বা উনচল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে গত খারিফ মরশুমে এই সময়ের তুলনায় প্রায় দুই লক্ষ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে তবে উত্তরবঙ্গের প্রায় সব জেলা ও দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও হাওড়া ধান চাষ হয়েছে লক্ষ্যমাত্রার অধিক জমিতে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলার সবচেয়ে কম লক্ষ্যমাত্রার তেষট্টি শতাংশ জমিতে ধান চাষ হয়েছে বীরভূমে হয়েছে ঊনআশি শতাংশ জমিতে দক্ষিণবঙ্গ সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগস্ট মাসে বৃষ্টির পরিমাণ বাড়লেও দেশের বেশিরভাগ অংশে পরিস্থিতি অন্যরকম ছিল ফলে জুন থেকে আগস্ট পর্যন্ত দেশে সামগ্রিকভাবে বর্ষাকালে এখনও পর্যন্ত গড় স্বাভাবিক পরিমাণের তুলনায় দশ শতাংশ কম বৃষ্টি হয়েছে সামগ্রিক হিসাবে বৃষ্টির ঘাটতি পূর্ব ও দক্ষিণ ভারতেই বেশি ঝাড়খণ্ডের সাঁত্রিশ শতাংশ বিহারের সাতাশ শতাংশ এবং পূর্ব উত্তরপ্রদেশের স্বাভাবিক গড়ের থেকে আঠাইশ শতাংশ কম বৃষ্টি হয়েছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ঘাটতি রেকর্ড হয়েছে কেরলে কর্ণাটকের দক্ষিণাংশে ঘাটতি প্রায় তিরিশ শতাংশ ছত্তিশগড় রায়লসীমা এবং মহারাষ্ট্রের দুটি অংশে ঘাটতি উনিশ শতাংশের বেশি আবহাওয়াবিদরা বলছেন আগস্ট মাসে বেশি মাত্রায় বৃষ্টি না হলে দক্ষিণবঙ্গ সহ পূর্ব ভারতের ঘাটতি বেশি মাত্রায় হতো এর প্রভাব পড়তো চাষবাসে আগস্ট মাসের দক্ষিণবঙ্গে ধান রোয়ার সন্ন্য খুবই সহায়ক হয়েছে কৃষি দপ্তর হিসেবে একমাত্র বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনার আগস্টে স্বাভাবিক গড়ের থেকে যথাক্রমে তিরিশ ও বত্রিশ শতাংশ কম বৃষ্টি হয়েছে সংখ্যাটি হুগলির ক্ষেত্রে পনেরো নদিয়া মুর্শিদাবাদ ও পুরুলিয়ার মতো যেসব জেলায় আগস্টের আগে বিপুল ঘাটতি ছিল সেসব জেলায় আগস্টের আগে বিপুল ঘাটতি ছিল সেখানে স্বাভাবিক বৃষ্টি হয়েছে আগস্টে তবে জুন মাস থেকে সামগ্রিকভাবে বিচারে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় ছাড়া সব জেলাতে বৃষ্টির ঘাটতি উনিশ শতাংশেরও বেশি অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়া অন্যান্য জেলায় প্রায় উনিশ শতাংশ করে বৃষ্টির ঘাটতি তাহলে আপনারা বলবেন এই বছর কি আমরা বাংলা শস্য বিমা যোজনায় আবেদন করার পরে চাষের ক্ষতিপূরণের টাকা পাব দেখুন এখানে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গর দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়া প্রত্যেকটি জেলাতে উনিশ শতাংশের দেশের ক্ষেত্রে আপনারা ওয়েট করুন আবেদন করেছেন বা যারা এখন আবেদন করতে চাইছেন আরও পনেরো দিন অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত ডেট এক্সটেন্ড করা হয়েছে আপনারা চাইলে বাংলা শস্য যোজনায় আবেদন করে রাখতে পারেন যদি ক্ষতিপূরণ দেওয়া হয় অফিসিয়ালি কী জানানো হয় আশা করা যায় যে বাংলা শস্য যোজনায় এত পরিমাণ বৃষ্টির ঘাটতি সেক্ষেত্রে অনেক জায়গায় কৃষকরা চাষ রোপণই করতে পারেননি সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে রাজ্য থেকে কৃষকদের বাংলা শস্য বিমা যোজনার আওতায় ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে অফিসিয়ালি কোনো অ্যানাউন্স হলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে সেই ভিডিওটি পাবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়